আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম অপু ডোরান ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে দেশ দেশের বাহিরের থেকে যে যেখানে যে অবস্থায় বসে আমার ফার্নিচার লাইভটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে সিঙ্গাপুর প্রবাসী কাজল ভাই, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর। ভাই দীর্ঘ দেড় মাস আগে আমাকে চারটা বেডরুম সেটের অর্ডার করেছেন। আলহামদুলিল্লাহ, আগামীকাল ওনার ফুল বেডরুম সেটগুলো ডেলিভারি দিব। তার আগে আমার সম্মানিত ভিউয়ার্সদের একটু শেয়ার করি, জানি না এই চারটা বেডরুম সেটের কোনো একটি প্রোডাক্ট যদি আমার সম্মানিত ভিউয়ার্সদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা দয়া মায়া করে আপনাদের ছোট ভাইকে একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। 2021 সালের নতুন আধুনিক স্মার্ট খানদানি ভিক্টোরিয়া থ্রি পার্টের একটি আলমারি আমার কাছ থেকে নিয়েছেন ভাই। এই আলমারির প্রাইসটা অনলি 80,000 টাকা। তার সাথে নিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বেশি আকর্ষণীয় একটি রিং খাট, যেই রিং খাটটা অপু ফার্নিচার যখন বাংলাদেশে প্রথম এনেছিল, আল্লাহর অশেষ রহমতে সারা বাংলাদেশে ব্যাপকভাবে সারা ফেলেছিল আমার এই রিং খাটটা। কেননা এই রিং খাটটা এতটাই যে গর্জিয়াস নকশা, যে এটার মধ্যে এক সিমটি জায়গা নাই, এটার ভিতরে নকশা নাই, কতটা রাজকীয়ভাবে মূলত আমার সুনামধন্য মেস্তুরিরা এই কাজটা করেছেন। এই রিং খাটের প্রাইসটা হচ্ছে অনলি 1,10,000 টাকা। অরিজিনাল ইতালিয়ান গোল্ডেন কালার ছাড়া হাতের পলিশের যে কাট কালারটা হয়ে থাকে ভাই, লেকার পলিশটা নিয়েছেন, অরিজিনাল কাট কালার লেকার পলিশ। অনেকেই গোল্ডেন পছন্দ করেন এবং অনেকেই গোল্ডেন পছন্দ করেন না, তো সম্পূর্ণ প্রোডাক্টগুলো এই খাটে প্রাইসটা কেন চিটগং সেগুন কাঠের 1,10,000 টাকা, এবং এই আলমারি প্রাইসটা কেন 80,000 টাকা, এবং তার সাথে নিয়েছেন খুবই সুন্দর আধুনিক স্মার্ট একটি ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিলটার প্রাইসটা অনলি 25,000 টাকা কেন, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো। সম্মানিত রেমিটেন্স যোদ্ধা কাজল ভাই অন্ধবিশ্বাসের সাথে কখনই আমাদের শোরুমে আসে নাই, আমাকে বিশ্বাস করে মূলত অর্ডার করেছেন। তো আলহামদুলিল্লাহ, ওনার বাসায় কুমিল্লা মুরাদনগরে আজকে চারটা বেডরুম সেট আমি ডেলিভারি দিব। তো প্রথমে আলমারিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই আলমারিটা কতটা লাক্সারিয়াস এবং কতটা আধুনিকভাবে মূলত করা। এই আলমারিটা এখান থেকে আছে হচ্ছে আপনার এই পর্যন্ত পাকা, 6 ফিট 6.5 ফিট মানে 75 ইঞ্চি, এবং এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে মূলত কেটে কেটে এই ডিজাইনটা করা হয়েছে, এবং এটার যে ভিটটা দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এটার যে ভিটটা, ভিক্টোরিয়া শেপটা 7 ইঞ্চি মোটা। একটা আলমারির যদি ভিক্টোরিয়া শেপটা আপনার 7 ইঞ্চি মোটা হয় তাহলে আপনাদের বুঝতে হবে এটা অনেকটা গর্জিয়াস, এবং এই পাল্লাটা দেখুন, এবং এই পাল্লাটা দেখুন এখান থেকে আসতে হচ্ছে পাকা 1 ইঞ্চি মোটা। এবং পিছনে কিন্তু অপু ফার্নিচার কাঠ ব্যবহার করেছি, পিছনে কিন্তু সেগুন কাঠ ব্যবহার করা। আপনারা একটা বিষয় অবগত হবেন, অপু ফার্নিচার কখনই কোনো প্রোডাক্টের পিছনে ফ্লাইবোর্ড ব্যবহার করে না, কেননা অপু ফার্নিচারের নির্দিষ্ট একটা কোয়ালিটি মেনটেন করে মূলত আমরা সারা বাংলাদেশে বিজনেসটা করে যাচ্ছি। কোয়ালিটি একটা জিনিস দেখুন, এই আলমারিটার নিচের যে ভিটটা, এই ভিটটা কিন্তু এখান থেকে আসতে হচ্ছে পাকা 5 ইঞ্চি, এবং উপরের যে কানিসটা এখান থেকে আসতে হচ্ছে পাকা আপনার 16 ইঞ্চি। দেখেন আমি কীভাবে ধরছি, 16 ইঞ্চি, এবং এই যে ভিটটা এটা হচ্ছে পাক্কা 2 ইঞ্চি। তাহলে আলমারিটা কতটা রাজকীয় এবং গর্জিয়াসভাবে মূলত আমি তৈরি করেছি। আমার এই স্যাম্পল মালটা আমার সম্মানিত ভিউয়ার্সদের যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদেরকে দিবেন। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ মাদ্রাসা ইস্টান মিরপুর রোড, রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম। যারা ফ্যাক্টরি থেকে জিনিস কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। তো আমি এই খাটটা আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই এই নিচের পাখাটা জমিন থেকে আসে হচ্ছে পাক্কা আপনার 31 ইঞ্চি, এবং এটা দেখুন এখান থেকে আসে হচ্ছে আপনার পাক্কা 3 ইঞ্চি মোটা। তো একটা খাটের চৌড়াত্ব যদি আপনার 3 ইঞ্চি মোটা হয় তাহলে আপনাদের বুঝতে হবে, এবং এই খাটটা টোটালি আপনার জমিন থেকে এই পর্যন্ত আসে হচ্ছে পাক্কা 6.5 ফিট। এবং এই যে গোলাপগুলা দেখুন,
আপনারা আরও 10টা ফার্নিচারের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখে থাকেন সম্মানিত ভিউয়ার্সরা। এবং আমি যে কাজটা এবং ফিনিশিংটা দিয়েছি, আমার হাতটা এইভাবে রাখলে আমার হাতটা স্লিপ কাটবে, দেখুন একটা প্রোডাক্টের কতটা ফিনিশিং। এবং এই যে গোলাপগুলো ফুটেছে আমার সম্মানিত কারিগররা, মনে হচ্ছে জ্যান্ত থাকা গাছের ভিতরে ঝুলন্ত গোলাপগুলা কুদরতিভাবে ফুটে আছে। আল্লাপাক একটা মেস্তুরির হাতে কত জাদু দিয়েছেন আল্লাপাকের কুদরতি হাত দ্বারা, যে কাঠের ভিতরে মূলত এই রাজকীয় ডিজাইনটা করেছে একটা সম্মানিত মেস্তুরি। তাহলে আপনাদের বুঝতে হবে অপু ফার্নিচার সবসময় একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে মূলত সারা বাংলাদেশে বিজনেসটা করে যাচ্ছে আপনাদের মাঝে। আমাদের ফ্যাক্টরি এবং শোরুম পাশাপাশি সরাসরি আপনারা ফ্যাক্টরি এবং শোরুম থেকে জিনিস কেনাকাটা করতে চাইলে অবশ্যই চলে আসুন অপু ডোর অ্যান্ড ফার্নিচারে। আমি আমার প্রতিটা ভিডিও লাস্টে বরাবর একটি কথা বলে থাকি, বাংলাদেশ দক্ষিণ পূর্ব অঞ্চল বন বিভাগের ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী আমাদের এই কাঠগুলা 360 ডিগ্রি তাপমাত্রার মাধ্যমে সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা। অনেক ক্লায়েন্ট বিভিন্ন দেশের জায়গার থেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই অমুক জায়গার থেকে ফার্নিচার কিনেছি, 6 মাস 7 মাস না যেতেই কাঠগুলা বাঁকা এবং ফাঁকা হয়। এই ক্ষেত্রে দেখা যায় যদি আপনি 100% কাঠগুলাকে মেশিনের সাহায্যে সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করেন, কখনই কিন্তু আপনার কাঠগুলা বাঁকা এবং ফাঁকা হবে না। অনাসি অপু ফার্নিচার দিচ্ছে আপনাদেরকে 50 বছর লিখিতভাবে গ্যারান্টি। আমার কথাগুলা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদেরই ছোটো ভাই। অবশ্যই সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।